বাবা, আমার পাশে দেখি একটু পেপার পড়ে আছে। আচ্ছা, সারা দিন কত কাজ, একটু পেপার পড়ার সময় পাই না। মা দেখো তো এটা আজকের পেপার কিনা, দেখে দাও তো, বলো তো এটা আজকের পেপার কিনা না আগের পেপার। আচ্ছা, এটা আজকের পেপার, দেখি একটু পড়ি তো, কাজের মধ্যে পড়ার সময়ই পাই না। তো পেপারটা পড়ে দেখি। আচ্ছা, এখানে পেপারে একটা ছবি দিয়েছে দেখছি, এটা কার ছবি বুঝতে পারছি না তো, এটা কার ছবি একবার ভালো করে দেখি তো আমি, ছবিটা কার দেখি ভালো করে, তাও বুঝতে পারলাম না। আর একবার ভালো করে দেখি দেখি, না বুঝতেই পারছি না কার ছবি। এই ছবি দেখতে গিয়ে আমার উল্টেই গেলাম আমি, তো চিনতে পারলাম না যখন পেপার খবরের পেপারে বাদ বাকি খবরগুলোই পড়ি। কত খবর দেওয়া আছে এখানটায়, কোনটা ছেড়ে কোনটা পড়বো, এটা পড়বো না ওটা পড়বো, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখি তো এই পেপারে খবরটা কি, এখানে কি বলছে খবরটা। আচ্ছা, এই খবরটাই বলছে, উফ এত খবর পড়তে গিয়ে আমি উল্টেই গেলাম। আচ্ছা দেখি আবার দেখি এই খবরটা কি বলছে। আচ্ছা এই খবরটা এটা বলছে, ও আচ্ছা, এত খবরের চাপ আমি নিতে না গিয়ে উল্টেই গেলাম, আমি একদম উল্টেই পড়ে গেলাম। উফ, পেপারে কত খবর, এত খবর আমাকে এখন পড়তে হবে। উফ, সব আমি খবর পড়ে নিয়েছি, সব খবর কিন্তু আমি আমার মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, একদম সব খবর আমি আমার এই মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, পুরো খবরটা আমি সব পড়ে নিচ্ছি আর আমার মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আর কোনো কিছু বাইরে বেরোবে না। আর এত পরিশ্রম করে করতে গিয়ে আমার কাশি পেয়ে গেল। উফ, দেখি তো জল পাওয়া যায় কিনা, একটুখানি হামাগুড়ি দিয়ে গই দেখি। হ্যাঁ, এ তো সামনে জলের বোতল, জল খাবো কি, দেখি ওদিকে আবার কি ব্যাপার স্যাপার হচ্ছে, সব তো আমারই দায়িত্ব, আমাকেই সব কিছু করতে হবে, কেউ তার করার নেই, সারা সংসারে কাজের দায়িত্ব শুধু আমার উপর। থাক আগে জলটাই খাই। উফ, কি ভারী, এই জলের বোতলের ঢাকনি আবার আমাকে খুলে খেতে হবে, একটু খুলেও কেউ রাখে না। উফ, কত চেষ্টা করছি আমি খোলার, পারছি না। আহ, উফ, এই যে কত ভারী একটা জলের বোতল, কত চেষ্টা করছি আমি, তোর খাবোই না, দেখি আবার কেউ আছে কি না আশেপাশে, না কেউ নেই, কেউ একটু আসছে না সাহায্য করতে, জল খাবো, থাক খাবো না। আবার দেখি জল খাই, না খাবো না, তোর খাবো না, শুয়েই পড়ি, একটু বিশ্রামই নিই বরং।